ক্লাস না করে ইংরেজিতে অনর্গল কিভাবে কথা বলবেন? Learn spoken English without attending English classes. আপনারা অনেকেই ইংরেজিতে কথা বলা বা স্পোকেন ইংলিশ শিখতে চান, কিন্তু ইংরেজি ক্লাসে অংশগ্রহণ করতে পারছেন না এবং ইংরেজিতে কথা বলার দক্ষতা আরও বৃদ্ধি করতে চান, তাহলে আশা করি আমি আপনাদের কিছু টিপস দিতে পারি। ইংরেজিতে কথা বলা শেখার অনেক কৌশল রয়েছে, তবে আমি আপনাদের কয়েকটা মূল্যবান কৌশল সম্পর্কে বলবো। আপনারা এই টিপসগুলো প্রয়োগ করে দেখুন আপনাদের কাজে আসে কি না। এক নম্বর, যেখানে যত আপনার পছন্দের ইংরেজি উপাদান পাবেন পড়ুন। ডাউনলোড করা অডিও ভিডিও ফাইলস, প্রবন্ধ ইত্যাদিতে পেয়ে যাবেন, অনলাইনে হাজার হাজার পাবেন। এই পদ্ধতিটা অনেক গুরুত্বপূর্ণ, কেননা আপনি স্পোকেন ইংলিশ শেখার সব যোগান আগে থেকেই চর্চা করলেন এবং স্পোকেন ইংলিশ শেখার সময় ওগুলো আপনার অনেক কাজে লাগবে। দুই নম্বর, ইংরেজি উচ্চারণ শেখার চেষ্টা করুন, কারণ ইংরেজি উচ্চারণ স্পোকেন ইংলিশের এক বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। সাধারণত এই দিকটা ইংরেজি ক্লাসে সচরাচর উপেক্ষা করা হয়, তাই আপনি যদি নিজে নিজে ইংরেজি উচ্চারণ শেখার চেষ্টা করেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে। ইংরেজিতে উচ্চারণের বই বা ভিডিও থেকে আপনি যতটুকু সম্ভব শিখে নিন। তিন নম্বর, ইংরেজিতে কথা বলার যতগুলো সুযোগ পাবেন ব্যবহার করুন। আপনি নিজে নিজে একাকী ইংরেজিতে কথা বলুন, তবে মনে রাখবেন আপনি যে সবসময় ইংরেজিতে সঠিকভাবে কথা বলতে পারবেন তা নয়, কারণ আপনি তো শিখছেন। যতই চর্চা করবেন ততই আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। চার নম্বর, একটা চমৎকার স্পিকিং অ্যাক্টিভিটি বলছি, আপনি বাসায় আরাম করে একাকী বসে উচ্চস্বরে ইংরেজি পড়ুন, যাতে আপনি আপনার কণ্ঠস্বর ভালোভাবে শুনতে পান। বই, আর্টিকেল, ফেসবুক পোস্ট, যেটা আপনার পছন্দ উচ্চস্বরে পড়ুন, পড়া শুরু করে দিন। আপনি যখন উচ্চস্বরে পড়ছেন ইংরেজি শব্দ বলার সময় আপনার মুখের মাংসপেশির ব্যায়াম হচ্ছে, তাই উচ্চস্বরে পড়ার চর্চার প্রয়োজন রয়েছে। পাঁচ নম্বর, আপনি প্রতিদিন কি কাজ করছেন সে কাজগুলো ইংরেজিতে বলুন। বাড়িতে আপনি বিভিন্ন কাজ করেন, যেমন পরিষ্কার করা, রান্না করা, বাগান করা ইত্যাদি। উদাহরণস্বরূপ, আই এম মেকিং লাঞ্চ ফর মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের জন্য দুপুরের খাবার তৈরি করছি। আই এম কাটিং দ্য ভেজিটেবলস, আমি শাকসবজি কাটছি। আই এম পোরিং দ্য ওয়াটার ইন টু দ্য প্যান, আমি পাত্রে পানি ঢালছি। এইভাবে ইংরেজিতে বললে আপনি শব্দ ব্যবহার করছেন, উচ্চারণ করছেন ও ভাবনাগুলোকে সংযোগ করছেন। ছয় নম্বর, অতীত বা ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে কথা বলুন, যেমন আপনি ছুটির দিনে কি করেছেন, হোয়াট ডিড ইউ ডু ইন দ্য উইকেন্ড, অথবা আপনি কি করবেন, হোয়াট আর ইউ গোয়িং টু ডু। এটা শ্রেষ্ঠ পদ্ধতি ইংরেজি ব্যবহার করার ক্ষেত্রে এবং বিভিন্ন সেন্টেন্স তৈরি করার চর্চার ক্ষেত্রেও। সাত নম্বর, আরেকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হচ্ছে ছবি দেখে বিস্তারিত বর্ণনা করা। শব্দ বর্ণনা করার এটা চমৎকার পদ্ধতি। আপনাকে যা করতে হবে তা হচ্ছে, যখনই আপনি কোনো ছবি দেখছেন সেই ছবি সম্পর্কে ইংরেজিতে বলুন এবং বিশদভাবে বর্ণনা দিন। যদি ছবিতে মানুষ থাকে তারা কি করছে। ইংরেজিতে কথা বলার দক্ষতা পরীক্ষা করার জন্য বিভিন্ন ইংরেজি পরীক্ষায় এই পদ্ধতি ব্যবহার করা হয়। এই সমস্ত স্পিকিং কৌশলগুলো চর্চা করলে আপনার শব্দের ভাণ্ডার বৃদ্ধি পাবে, যা কোনো ইংরেজি ক্লাসে কখনো সম্ভব নয়। আপনার কাজ হচ্ছে ইংরেজি বলুন ও মনে রাখুন। টিপসগুলো ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।